কলকাতার পর এবার হাওড়া। তৃণমূল কংগ্রেসের ব্যানারে নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ব্যানার জুড়ে শুধুই অভিষেক। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ছ মাসের মধ্যে নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হবে। আর তারপরেই কলকাতার বেশ কিছু জায়গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া শুধুমাত্র দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার পড়েছিল। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আর এবার গঙ্গার এপারেও সেই একই ছবি। এই পোস্টার কে লাগিয়েছে আমি জানি না। দেখেছো কি? না। পোস্টারে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আমরা বলতে পারবো না কে ফেলেছে, আমরা তো এখন এসেছি। এসে দেখছি তো লাগা আছে পোস্টার, মমতা দিদি নেই, তৃণমূল কংগ্রেসের লেখা আছে। তৃণমূল কংগ্রেসে মমতা দিদি নেই ব্যাপারটাকে কেমন করে দেখছেন আপনারা? ওই যে দেখা যাচ্ছে তো পোস্টারে, আমরা কি করে বলবো? দেখো কীরকম কী হচ্ছে। তৃণমূল কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মানছে না? মানতে তো হবেই, দিদি দিদি আছে, কিন্তু ভুলে গেছে মনে হয় ছাপাতে। দিদি তো হলে তো ভালো হয়, কিন্তু দিদির তো ছবি নেই, কী করে হবে? কী ভাবছেন তাহলে? কি মুখ্যমন্ত্রীকে সরিয়ে আস্তে আস্তে অভিষেক জায়গা করে দিচ্ছে? আমরা সেটাই তো দেখছি, সেটাই তো দেখছি। আপনারা কি চান? দিদি না না, আমরা তো জানছি দিদি থাকবে, দিদি থাকবেই। কেউ যদি ভুলে যদি ছাপিয়ে দিয়েছে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিদির পোস্টার তো সব জায়গায় লাগা থাকে। আর আমরা তো পোস্টারে তো নেই, এই এই পোস্টারে দিদি নেই। দেখছি আগে যদি হয় পোস্টার। ঠিক আছে। রবিবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের লিলুয়ার ডনবক্স এলাকায় লক্ষ্য করা যায় এই ব্যানার। সেখানে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ছবি নেই, ব্যানার জুড়ে শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সম্প্রতি কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। তাকে হাতিয়ার করে কি তৃণমূলের এই প্রচার? তবে ব্যানারের নিচে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ লেখা থাকলেও কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতা কৈলাস মিশ্র। ফ্ল্যাশটা কে দিয়েছে বা কোথায় পড়েছে সেটা আমাদের জানা নেই। এখন কেউ যদি করতে পারে, কেউ লাগাতে পারে, সেটা আমাদের নলেজে নেই। হ্যাঁ, এটা যেটা লিখেছে সে জিনিসটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, কেন কি বিরোধী দল থেকে শুরু করে যারা আমাদের দলের কর্মীরা আছে বা বাংলার মানুষ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছে, এবং আমাদের দলের মুখপত্র অনেকবার বলেছেন, আমরাও বলছি যে দিদি নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে বাংলার মানুষ আস্থা রেখেছে আগামী 2024, 2026, 2023 আস্থা রাখবে। তো যেইটা লেখা হয়েছে, আমরা যেটা দেখতে পেরেছি আপনাদের মাধ্যমে, সে জিনিসটা খুব খারাপ লেখা হয়নি, কিন্তু কে লাগিয়েছে আবার কী লাগিয়েছে সেটা যে ব্যানার করেছে। তাহলে কি তৃণমূল কর্মীরা এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে আচ্ছা করে দিচ্ছে? তো ওরা দেখতে পারছে দিদি যদি চলে যায় তো অভিষেক বাড়িটার নম্বরটা চলে আসবে। ওই কাউন্টিংটা আগেই অভিষেক ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছে দিল্লিতে, ওই কাউন্টিংটা নিয়ে মিথুন চক্রবর্তী এসেছিলেন। ক্লাস আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো কলকাতাতে যখন লেগেছিল তখন আপনারা দেখিয়েছিলেন, আজকে তো এখানে হাবড়াতেও লাগছে, বাবা 62 নম্বর ওয়ার্ড বালিতে লেগেছে, বা সব দিকেই লাগবে। এরপরে কলকাতা থেকে হাবড়া পৌঁছে গেছে, তারপরে এগোবে একা অভিষেক ব্যানার্জি ব্যানার চারদিকেই লাগবে। এই কথাতে যখন হয়ে গেছে, যখন দিদি কিছু বললো না, দিদি দিদির থেকে কথা হলো,
জিজ্ঞেস করা হলো তো দিদি তো কিছু বলতে পারছেন না অভিষেক ব্যানার্জিকে, আগে তো চেপে দিতেন কিন্তু এখন তো চাপতেও পারছেন না, না নিজে দোষটা করেছেন, দোষটা করিয়েছেন সবার থেকে, সেই জন্য কিছু বলতে পারছেন না অভিষেককে। দল দুভাগ হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে সব দিকেই দেখা যাচ্ছে। ও সবাই একটা ছোট ছেলেও বুঝতে পারবে কি একা যদি অভিষেক ব্যানার্জি ব্যানার লাগছে তাহলে এটা সবাই বুঝতে পারছে, ওনার পার্টির লোকই বুঝতে পারছে। ওনার পার্টির লোক লাগিয়েছে নাকি আমরা লাগাবো নাকি? আমাদের তো নিজের ঝান্ডা ব্যানার লাগাতে দিচ্ছে না, তো আমি টিএমসি লাগাতে যাবো? ওরা নিজেই লাগিয়েছে ওদের। মুখ্যমন্ত্রী ছবি বাংলার মানুষের হৃদয়ে আছে, দিদি ছবি দিদি নেত্রী সবারই নেত্রী, ঠিক তো? তো এইটা নিয়ে খুব বেশি বিতর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই দুজনকে নিয়েই বাংলার মানুষ আগামী দিন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে। কিন্তু ব্যানারে তারা যারা লাগিয়েছে নিজে লিখছে তৃণমূল কর্মী সমর্থক, সে সমর্থক হতে পারে, বাংলার 10 কোটি মানুষের আস্থা আছে দিদির প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সে কে কোথায় পোস্টার দিচ্ছে সেইটা ডাজ নট ফ্যাক্টর। হ্যাঁ, আমি আবার বলি, যেটা লিখেছে সেইটা বিরোধী দলের নেতা যিনি আছেন ওই দিলীপ ঘোষ, সে 2-3 দিন আগে ওনাকেও বলতে হয়েছে। কিছুদিন পরে আপনি দেখেন বিরোধী দল নেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী, তাকেও মানতে হবে, আগামীকে মানতেই হবে, এটা ফিক্স। আগামীর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলা যে রকম নেতা চাইছিল, এটা আমার কথা নেই, এটা দিলীপ ঘোষের কথা বলছি, যে বাংলা যে ধরনের নতুন প্রজন্মের নেতা চাইছিল সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এবং সেইটা হতে পারে কোনো সমর্থক অতি উৎসাহিত হয়ে লাগিয়ে দিয়েছেন। সেইখানে কি